আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সম্মানিত বন্ধুগণ, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মানুষের জীবনে কর্মময় জীবন অল্প, অধিক সময় মানুষ অসুস্থ থাকে কেন, মুক্তির উপায়। সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশের একটা চিত্র আমরা দেখতে পেয়েছি। আমাদের জীবনে যে সময়টুকু আমরা হায়াত নিয়ে এসেছি, যতটুকু আমাদের আয়ু নিয়ে আমরা এসেছি, তার মধ্যে সময় অল্প হইলেও কর্মময় জীবন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কর্মময় জীবন হলো অল্প, আর অসুস্থ থাকি আমরা বেশি। তাহলে অসুস্থময় জীবন বেশি, এটা কেন? কারণ একটি, সেটা হলো আমরা অতি উৎসাহিত হয়ে অল্প সময়ে অনেক অর্থ উপার্জনের জন্য আমরা আমাদের জীবনকে সাজানোর জন্য বাড়ি ঘাড়ি মানে অট্টালিকা, ব্যবসায়িক উন্নয়ন, এই যে একটা নিজের মাঝে নিজের একটা প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা করতে গিয়ে, নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা এমন কিছু পরিকল্পনা হাতে নেই যার মধ্যে আমাদের সময়ের চেয়ে, জীবনের চেয়ে আমরা সবসময় নিজের উপার্জিত অর্থকে প্রাধান্য দিই বেশি। এক নম্বর কথা হলো, আমাদের যে সময়টুকু আমাদের আল্লাহ নির্ধারণ করে দিয়েছে কর্মের জন্য, ইবাদতের জন্য, আমরা এটাকে জীবনও কল্পনা করিনি, কিন্তু কল্পনা করি কি বেশি টাকা কিভাবে রুজি করা যাবে, উপার্জন করা যাবে, এটা নিয়ে। কিন্তু আসলে আমার জীবনের যে পরিকল্পনা, আল্লাহ আমাকে যতটুকু হায়াত দিয়েছেন, এটাকে আমাকে কোনোদিন আমরা ভাগ করে দেখিনি যে আমার কর্মময় জীবনটা কতটুকু। এখন দেখেন, আমাদের যেহেতু জীবনের সময়ের চেয়ে কর্মময় জীবনটা কম, এই কমের মধ্যে আবার অসুস্থতা কি বেশি, কথা বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ। সেটা হলো আমাদের জীবনের যে সময়টুকু আমরা পাই কর্ম করার জন্য, এই কর্ম জীবনের মধ্যেও আমরা অসুস্থ হয়ে পড়ি অনেকে, অধিকাংশই বর্তমানে। দেখেন, আপনি পরিকল্পনা থাকবে আপনার এইরকম যে আমি যদি 70-80 বছর বেঁচে থাকি, ঠিক যেদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো সেদিন পর্যন্ত আমি কাজ করে খাবো, যতদিন আমি বাঁচবো মনে করে 70 পাইলাম 80 পাইলাম যাই পাইলাম, আমি ঠিক ওই একদিন একদিন পূর্ব আমি যেন কাজ করে খেতে পারি, সেটা খাওয়া হোক আর সেটা আমার এবাদত বন্দী হোক। সুস্থ না থাকলে আপনি আল্লাহকে আল্লাহ বলে রাখতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না, নিজের একটা সাধ্য মতো নিজের যে জীবনকে পরিচালনা করতে গিয়ে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কর্মটা, এটাও আপনি করতে পারবেন না যদি আপনি সুস্থ না থাকেন। বন্ধুগণ, এখন আপনি কিভাবে সুস্থ থাকবেন এটা আমি মুক্তির উপায় বলে দিচ্ছি আপনাকে। সেটা হলো আপনি যতটুকু সময় পাবেন দৈনিক, এই সময়টুকু আপনি চিন্তা করবেন অসুস্থ হওয়ার কারণটা, কারণ আপনি যতটুকু ঘুমানোর প্রয়োজন ঘুমাচ্ছেন না, যতটুকু আপনি কর্মের সময় দেওয়ার দরকার ততটুকু আপনি দিচ্ছেন না, এই দুইটা আনব্যালেন্স। এখানে আপনি বৈষম্য হয়ে যায়। তাহলে আমাকে এখন থেকে কি করতে হবে, আমাকে যতটুকু ঘুমানোর প্রয়োজন আমি ঠিক কতটুকু ঘুমাই যাবো, আবার ঘুমাবো, বাকিটুকু যে কর্মময় জীবন আমি ওটুকু করবো। কিন্তু আমি অর্থনৈতিক যেন ঋণ করার জন্য পরিকল্পনা, ঋণ করে আবার হতাশাগ্রস্ত, আবার পরিশোধের একটা তারপর বিভীষিকা থাকে, আবার লোন ধার দেনা যেটাকে বলে, করছে হাঁচা না যেটাকে বলে, ওটার জন্য আমি ব্যস্ত হয়ে পড়ি, আবার যে কাজটা করার জন্য করি আমি যতটুকু কাজ পারবো তার চেয়ে আমি বেশি কাজ নিয়ে নিয়েছি, এখন আমার তো সময় কম কাজ বেশি, তো কি করতে হচ্ছে, যেহেতু খাইতেও পারতেছেন না ঘুমাইতেও পারতেছেন না, রেস্ট, শরীর একটা রেস্ট চায়, আমাদের শরীর কিন্তু রেস্ট চায়, গাড়ি বেশি চললে ইঞ্জিন গরম হয়, এটাকে রেস্ট দিতে হয়, বার্নারে পানি দিতে হয় ইঞ্জিনের, পানি না থাকলে ইঞ্জিন পুড়ে যায়। ঠিক মানুষের জীবনটা এমনই, ইঞ্জিন তৈরি করা হয়েছে মানুষের জীবনকে কল্পনা করি, আরো কিছু আছে আমি একটা বললাম। তো সম্মানিত বন্ধুগণ,
আপনি কর্মময় জীবনকে হতাশায় করবেন না। তো কি হবে, আপনি স্ট্রোক করলেন, হার্ট অ্যাটাক করলেন, আপনার কিডনিতে লিভার একটা সমস্যা হয়ে গেল, আপনার ডায়াবেটিস হয়ে গেল, হাইপারটেনশন হয়ে গেল, ব্লাড প্রেশার হয়ে গেল, থাইরয়েড হয়ে গেল, মানে কি ওই যে আপনার কোনো ঘুম এবং সময়ের কোনো ই নেই, শরীরে রেস্ট নেই, তাহলে খাওয়া নেই, রেস্টও নেই, তাহলে আপনি কি হবেন, অসুস্থ হবেন না? গাড়ি চলবে 100 কিলোমিটার, আপনি যদি মনে করেন 500 কিলোমিটার চালাই যেতাম, এটা কি নষ্ট হবে না? অবশ্যই হবে, ঠিক মানুষের জীবনটাও। এই জন্য আপনি চিন্তা করবেন যে আল্লাহ পাক আমাকে যতদিন বাঁচিয়ে রাখে আমি ততদিন কিন্তু আমি কাজ করবো, কর্ম করে জীবন নিয়ে থাকবো, জীবিকা নির্বাহের জন্য কাজ করতে হবে, কিছুটা এটা না, সুস্থ থাকার না হলো কর্মময় জীবন। এখন এই জন্য আপনি হতাশার লোড নেবেন না। যদি আপনি এই সমস্ত অপরিকল্পিত জীবনযাপন করেন, অল্প সময়ে আপনি দেখবেন 10-12 বছর কাজ করবেন, আর জীবনের মৃত্যু হয়ে যাবে বিছানায় গড়াবে, তাহলে আপনাকে এখন থেকে সাবধানে যেতে হবে যে আমি কি পারবো আর পারবো না, এটা আগে পরিকল্পনা করে নিতে হবে। পরিকল্পনা না করলে তো আপনি ওই যে মানে জীবন হায়ার পেলেন 60 বছর 70 বছর, কর্ম করলেন 10 বছর করে সারা জীবন বিছানায় আপনি গড়াবেন, এটা কি জীবন হলো? আপনার ফ্যামিলি আপনাকে টানবে, আপনার বৃদ্ধ হয়ে যাবে। এই জন্য বিদেশ দেখেন, ইউরোপিয়ান দিকে তারা খায় কম, কাজ করে বেশি, ঘুমায় বেশি, কিন্তু আমাদের বাংলাদেশে সকালে 3 থাল, মনে করেন দুপুরে 3 থাল, রাত্রে 7 থাল, এটাও খাওয়ান, এটা জীবন না, পরিমিত খাবার, অল্প খান, ঘন ঘন খান, কিন্তু বেশি খেয়ে ভালো থাকবেন, এটা আমাদের দেশে অসুস্থ প্রতিযোগিতা, এটা তো বেরিয়ে আসতে হবে আমাদের, ঠিক আছে? ইনশাল্লাহ আমি যেন আপনার অভ্যাসে রূপান্তরিত হতে পারি বা যেভাবে আছি এভাবে চালিয়ে যেতে পারি জীবনকে, ইনশাল্লাহ আপনারাও যেন পারেন, আমি দোয়া করি, আমার জন্য আপনার দোয়া করবেন, তাহলে আমরা সুখময় জীবন যাপন করতে পারবো, সুস্থ জীবন কাটাবো এবং বেশিক্ষণ কর্মময় জীবন পাবো, অসুস্থ আমরা কম থাকবো ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন, সময় মতো পড়বেন, বেশি বিপদগ্রস্ত হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করেন, দুরুস্বয় করেন, সাহায্য চান, হাত তুলে বেশি বেশি মুনাজাত করে সাহায্য চাবেন ইনশাল্লাহ, আল্লাহ পাক পক্ষ থেকে সাহায্য আসবে, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।